ভেটকি মাছের এই ফিশকারিটি কিন্তু অপূর্ব দেখতে, যেমন রং তেমন স্বাদ। এটি কিন্তু হোটেল স্টাইলে একদম রান্না করে দেখিয়েছি। হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এপার বাংলা ওপার বাংলা রান্নাঘরের পক্ষ থেকে আমি গীতা আপনাদের সামনে চলে এসেছি নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আপনাদের সামনে করে দেখাবো ভেটকি মাছের ফিশকারি। আমি প্রতিটি টিপস আপনাদের সামনে ভালো করে আমি শেয়ার করেছি, আমার টিপসগুলো আপনারা ফলো করুন, খুব ইজিলি আপনারা রান্নাটি শিখে যাবেন। তবে চলুন ফ্রেন্ডস আমার রান্নাঘরে, আজকে আপনাদের সামনে আমি আজকে করে দেখাবো ভেটকি মাছের ফিশকারি। দেখুন, আমি 600 গ্রাম বোনলেস ভেটকি মাছ নিয়েছি। আপনাদের দেখাবো রান্না করতে যে উপকরণগুলো লাগছে। ধনের গুঁড়ো, জিরের গুঁড়ো, নুন, কাশ্মীর লঙ্কার গুঁড়ো, হলুদ, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো কাঁচা লঙ্কা চিরে নিয়েছি, বেগুন, আলু, কালো জিরে। তো ফ্রেন্ডস এবার চলুন মাছগুলোতে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমি মাছের মধ্যে একটু নুন দিয়ে নেব, একটু হলুদ দিয়ে নেব, হাতে একটু সর্ষের তেল দিয়ে মাছগুলোকে ভালো করে মাখাবো, যাতে যেন নুন হলুদটা মাছের মধ্যে মিশে যায়। দেখুন আমার নুন হলুদগুলো সম্পূর্ণ মাছে ভালোভাবে মাখা হয়ে গেছে। এভাবে মাছগুলোকে আমি 20 মিনিট রেখে দেবো, যাতে যেন মাছগুলোর ভেতরে নুন হলুদ ঢুকে যায়। আপনারা এইভাবে 20 মিনিট মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখে দেবেন। দেখুন ফ্রেন্ডস, এবার আমি ভেজিটেবলগুলোকে বয়েল করে নেব। তা দেখুন কি প্রসেসে আমি করছি। দেখুন আমি একটা পাত্রে জল দিয়ে জলটাকে ফুটিয়ে নিচ্ছি। দেখুন ফ্রেন্ডস, আমি একটা আলুকে মিডিয়াম সাইজ করে কেটে নিয়েছি, এটাকে আমি জলের মধ্যে দিয়ে বয়েল করে নেব। দেখুন আমি এটাকে 10 মিনিট বয়েল করে নিয়েছি। এবার একটা টমেটো দিয়ে আমি টমেটোটাকে আমি বয়েল করে নেব। দেখুন টমেটোটা বয়েল হতে হতে আমি একটা হাফ বেগুন কেটে নিয়েছিলাম, সেটাকেও আমি একসঙ্গে বয়েল করে নেব। টেস্টটা বাড়ানোর জন্য আমি একটু সর্ষের তেল ভেজিটেবলের উপরে অ্যাড করে দিলাম, যাতে যেন সর্ষের তেলটা ভেজিটেবলের সঙ্গে অ্যাবজর্ব হয়ে যায়। ধনেপাতা ডাঁটিগুলোকে নিয়ে বয়েল করে নেব ফ্লেভার আনার জন্য। ফ্রেন্স টমেটোটাকে নাড়িয়ে দিচ্ছি হালকা করে, বাকি সবজিগুলোকে নাড়িয়ে দেব, যাতে সব ভেজিটেবলসগুলো সেদ্ধ হয় একসাথে। এখন জলটা অনেক কমে এসছে, ভেজিটেবলসগুলো হালকা সেদ্ধ হয়ে এসছে। ভেজিটেবলসগুলো ফুল বয়েলড হয়ে গেছে, এবার এগুলোকে আমি ঢেকে রেখে দেব। এখন ফ্রেন্ডস এবার আমি কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। মাছগুলোকে আমি সর্ষের তেলে ভেজে নিয়েছি, আপনারা চাইলে সাদা তেলেও ভেজে নিতে পারেন। বয়েল টমেটোটাকে একটা পাত্রে নিয়েছি, এবার আমি খোসাটাকে ছাড়িয়ে নেব। তো দেখুন কীভাবে আমি খোসা ছাড়াচ্ছি। খুব ইজিভাবে চিমটি দিয়ে টান দিলে খোসাটা উঠে আসবে, এইভাবে আমি ছাড়িয়ে নিলাম। এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে, আমি একটা একটা করে তুলে নিচ্ছি। দেখুন মাছগুলো সব তোলা হয়ে গেল, দেখুন মাছগুলো কত সুন্দর লাগছে দেখতে। ফ্রেন্ডস সেদ্ধ টমেটোটাকে এবার একটা নাইফ দিয়ে কুচি কুচি করে কেটে নেব। দেখুন আমার সব টমেটোগুলো কুচি কুচি করে কেটে নেওয়া হয়ে গেল। এখন এবার আমি রান্নাটা করব, কড়াতে তেল দিয়ে ওর মধ্যে আমি কালো জিরা দিয়ে দিলাম, এবার আমি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। ভালো করে এদিক ওদিক নাড়িয়ে পেঁয়াজটাকে ভেজে নেব। এবার আমি এর মধ্যে 2 চামচ নুন অ্যাড করে দিলাম। দেখুন এবার আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে নুনটাকে ভালো করে মিশিয়ে নেব। অল্প একটু আদা কুচি দিয়ে আবার একটু এদিক ওদিক করে নাড়িয়ে নেব। দেখুন আমি 4টে লঙ্কাকে আমি চিরে রেখেছিলাম, সেগুলোকেও দিয়ে দিলাম।
এক মিনিট এদিক ওদিক নাড়িয়ে জিরের গুঁড়ো ধনের গুঁড়ো দিয়ে দিলাম। তবে ফ্রেন্ডস আপনারা 1 টেবিল স্পুন করে নিয়ে নেবেন, নাড়িয়ে এদিক ওদিক করে মিশিয়ে নেব। সেবার একটু আদা বেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। কাশ্মীর লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 টেবিল স্পুন কালারের জন্য, সাথে 1 টেবিল স্পুন হলুদ অ্যাড করে দিলাম। ভালো করে এদিক ওদিক নাড়িয়ে মিশিয়ে নেব। এবার যে টমেটোটাকে কুচি কুচি করে কেটে রেখেছিলাম সেটাকে দিয়ে দিচ্ছি। এখন মশলাটা অনেক ঘন হয়ে এসেছে, যতটা পারবেন ততটা জলটাকে শুকিয়ে নেবেন। আর যে ভেজিটেবলসগুলো বয়েল করে রেখেছিলাম সেগুলো আমি জল সমেত ওগুলো সব দিয়ে দিচ্ছি। আমি এদিক ওদিক নাড়িয়ে কুক করে নেব 10 মিনিট মিডিয়াম ফ্লেমে। দেখুন ফ্রেন্ডস ঝোলটা বেশ সুন্দর হয়েছে। এর মধ্যে আমি ভেটকি মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি। এরকম করে কুক করে আমি 10 মিনিট ধনে পাতার কুচি উপর দিয়ে ছিটিয়ে দিচ্ছি। এরপরে তরকারিটাকে ভালো করে নাড়িয়ে নেব যেন ধনে পাতাটা তরকারির মধ্যে মিশে যায়। এভাবে 10 মিনিট এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে দেব। দেখুন ফ্রেন্ডস আমার ভেটকি মাছের ফিশকারি রেডি। এবার আমি সার্ভ করে নেব। তবে হ্যাঁ, ভেটকি মাছের ফিশকারিটা পরিবেশন করার আগে আমি একটু টমেটো কুচি দিয়ে নিচ্ছি, দেখতে ভালো লাগবে। এটা অপশনাল, আপনারা দিলেও পারেন নাও দিলে পারেন। তবে হ্যাঁ, আপনাদের বলবো ভেটকি মাছের ফিশকারিটি খেতে কিন্তু অপূর্ব স্বাদ। আমার এই রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাড়িতে করবেন, তাহলেই আপনারা ভেটকি মাছের ফিশকারিটি রেস্টুরেন্ট স্টাইলে বাড়িতে ইজিলি বানিয়ে ফেলতে পারবেন। আমার ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি খুব তাড়াতাড়ি চলে আসবো পরবর্তী ভিডিও নিয়ে। আমার সঙ্গে থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।